হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা যারা এই মুহূর্তে বিভিন্ন ইউজি পিজি বিএড বা এম বা যে কোনো কোর্সে পড়াশোনা করছি আমাদের কিন্তু লক্ষ্য একটাই যে চাকরি আমাদেরকে পেতে হবে আর চাকরি পাওয়ার জন্য আমাদের কাছে রয়েছে একাধিক অপশান একাধিক দিক কিন্তু আমাদের সামনে খোলা রয়েছে সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে সেটা রেল হতে পারে সেটা ডাব্লু বিসিএস হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে সেটা প্রাইমারি টেট হতে পারে বা অন্যান্য আরও অনেক পরীক্ষা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন হতে পারে তো আমরা যারা বিএড বিশেষ করে পার্টিকুলার বিএডের দিকে রয়েছি বা আমরা যারা পার্টিকুলার এম এর দিকে রয়েছি আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য যে আমরা একটা শিক্ষকতার চাকরির মধ্যে যাতে যেতে পারি সেটা কলেজ হোক বা সেটা কোনো স্কুলের ক্ষেত্রে হতে পারে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে একাধিক জট সেখানে কাজ করছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে পরীক্ষা দীর্ঘদিন হচ্ছে না তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু কোথাও একটা ট্র্যাকটাকে চেঞ্জ করার চেষ্টা করছি তো ট্র্যাক যখনই আমরা চেঞ্জ করছি আমরা ব্যাংকিং সেক্টর বা আমরা অন্য কোনো স্টাফ সিলেকশনের দিকে যেতে চাইছি তো প্রত্যেকটা দিকে যাওয়ার জন্য আমাদের কিন্তু প্রয়োজন সঠিকভাবে আমাদের একটা গাইডেন্স এবং সঠিকভাবে যে নলেজ সেটা আমাদের কিন্তু প্রয়োজন এবং চাকরির পরীক্ষা ক্ষেত্রে বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের করাটা জরুরি হয়ে পড়ছে তো আজকের এই ভিডিওতে আমি এরকম দুটো কোর্স নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যারা নতুন আছো ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করতে হবে যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও এবং এই দুটো কোর্স কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এই কোর্সের জন্য কোনো সার্টিফিকেট পাবে না কিন্তু তোমরা এখান থেকে প্রচুর নলেজ পেতে পারো ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন যে প্রজেক্টগুলো আসে আমরা জানি যে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি আর সেজন্য তোমাদের এই কোর্স দুটো প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এস ডি টিউটোরিয়াল গাইডের পরিবারের যারা সদস্য রয়েছে তারা প্রত্যেকে এই কোর্সটি পাবে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা এই কোর্সটিতে এনরোল করতে পারবে কিভাবে এনরোল করতে হবে সম্পূর্ণ তথ্য পরপর এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে তো যারা নতুন আছে আমাদের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে বেলে কেন্টি প্রেস করার মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করো প্রথমে আমরা চলে আসব এই জায়গাটিতে ইল্যান্ড মার্কেটের যে ওয়েবসাইট হচ্ছে সেখানে আসার পর দেখুন এই যে ফিনান্সিয়াল পলিসিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে যে ফিনান্সিয়াল পলিসিস গুলো রয়েছে তার উপরেই কোর্সটা কিন্তু আপনাদের হতে চলেছে তো কোর্সের ডিটেলটা আপনারা এখানে দেখুন ব্যাঙ্কিং অ্যান্ড ক্রেডিট বেসিক্যালি ব্যাঙ্কিং সেক্টরে যারা চাকরি করছেন বা বিভিন্ন ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বা বিভিন্ন জি কে রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে সেখানে কিন্তু এখান থেকে আপনারা অনেক হেল্প পেতে পারবেন যার কারণে কারণেই কিন্তু মেনলি আজকে আপনাদের জন্য এই কোর্সটি নিয়ে আসা তো কোর্সটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু ইংলিশ বেসিক ইংলিশ রয়েছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই ডিফিকাল্টিও বেসিক রয়েছে তিন বছর এখানে ভ্যালিডিটি রয়েছে যেমনটা আগে আপনাদের বলেছিলাম এই কোর্সের মধ্যে আপনারা যদি আসেন তিন বছরের মধ্যে যখন খুশি লগ করে পুনরায় আপনি এই কোর্সটা ঝালিয়ে নিতে পারছেন অর্থাৎ প্র্যাকটিস করে নিতে পারছেন পরীক্ষার আগে তো এখানে দেখুন রেটিংও খুব ভালো রয়েছে কোর্সটার এবার দেখুন এখানে আপনাদের ছটা ভিডিও বা ফুল লেংথ টেস্ট পাবেন এখানে আপনার টেস্টেরও ব্যবস্থা থাকবে প্রধানত ইন্ট্রোডাকশানটা কী বলা হচ্ছে দেখুন এই কোর্সের মধ্যে কী পাচ্ছেন ফিজিক্যাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি আর টু পাওয়ারফুল ইনস্ট্রুমেন্টস ইউজ বাই দ্য ইউজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কের পক্ষ থেকে যে রাজস্ব নীতি গ্রহণ করা হয় যার ওপরে দেশটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত যে ব্যালেন্সগুলো রয়েছে বা একাধিক আরো বিষয় রয়েছে যেগুলো আপনারা আরও ভালো বেটার বলতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি পার্টটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আরও বেটার বুঝতে পারবেন ব্যাপার কি রয়েছে দেখুন এখানে আপনাদের ফিজিক্যাল পলিসি সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন ইম্প্যাক্ট অফ ফিজিক্যাল পলিসি এবং এই যে রাজস্ব নীতির ইম্প্যাক্ট কী পড়তে চলেছে ইন্ডিয়ান ইকোনমিতে তো এই ইন্ডিয়ান ইকোনমির যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আপনাদের অনেক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লাগে টপিক রয়েছে দেখুন পাবলিক ফিনান্সের মধ্যে বেসিক কনসেপ্ট অফ পাবলিক এক্সপেন্ডিচার তারপরে পাবলিক এক্সপেন্ডিচার এবং পাবলিক ডেপ তো এইগুলো রয়েছে introduction part থেকে শুরু করে সমস্ত যে বিষয় আপনারা ডিটেল জানতে পারবেন এখানে এনরোল হওয়ার পর তো এবার আমরা চলে আসবো কি করে এখানে এনরোল করতে হয় অলরেডি আগের দিনই আমি দেখিয়ে দিয়েছি যারা জানো না তারা আজকে দেখে নিচ্ছ প্রথমত এখানে দেখো এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা করে দিচ্ছি ক্লিক এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে রেজিস্টার অপশানে আমরা করে দেবো ক্লিক এখানে ক্লিক করার পর এখানে ফেসবুক থেকে তোমরা রেজিস্টার করতে পারছো বা এখানে তোমরা গুগল থেকেও সাইন আপ কিন্তু করতে পারছো তো আমি এখানে গুগল থেকে সাইন আপটা করে নেব গুগল থেকে সাইন আপ করতে গেলে আমাকে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তো আমি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই তারপর দেখো এখানে কি অপশানটা আমি পাচ্ছি প্রথমত এখানে আমাকে এনরোল নাও বলে একটি অপশান দেওয়া হয়েছে তো আমি এনরোল নাওতে ক্লিক করছি এবং প্লিজ ওয়েট দেখাচ্ছে এখান থেকে জাস্ট এরকম একটি পেজ আমার সামনে ওপেন হয়ে যাচ্ছে যেখানে আমার নাম আমার মোবাইল নাম্বার আমার যে দেশ সেটা সিলেক্ট করতে হচ্ছে আমার স্টেটটা সিলেক্ট করতে হচ্ছে দেওয়ার পর দেখো পিন দিয়ে এখানে আমি আমার প্রোফাইলটাকে আপডেট করে নেব তো প্রোফাইল আপডেট করে নেওয়ার পর নেক্সট এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে দেখো এখানে পুরো জিরো অর্থাৎ ফ্রি অফ কস্টের এই কোর্স আগেই তোমাদের আমি বলেছি তো এখানে এসে তোমরা যে কুপন কোড সেটা ইউজ করো না আমি তোমাদের বলবো কেননা তোমরা অলরেডি এটা কোর্সটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ সুতরাং কুপন কোড ইউজ করবে না যেটা পেড কোর্স থাকবে অর্থাৎ টাকা দিয়ে করতে হবে সেই কোর্সের ক্ষেত্রে তুমি কুপন কোডটা ইউজ করবে আমার এস জি আমার কুপন কোড তোমরা সবাই জানো তো বড়ো হাতের এস জি এবং হান্ড্রেড পাশাপাশি লিখে এখানে তোমরা অন্যান্য কোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে আমি তোমাদের বলে দেবো এখানে কুপন কোড তোমরা নষ্ট করবে না তো জাস্ট এখানে দেখো এই জায়গাটাতে আসার পর তোমাদের এই স্টার্ট লার্নিং এ করতে হচ্ছে ক্লিক দেখো এখানে পার্চেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা এটা সাকসেসফুলি পারচেস করো দেখো স্টার্ট লার্নিং এ ক্লিক করার পর তোমাদের সামনে পাবলিক ফিনান্স থেকে শুরু করে এরকম একাধিক জায়গা চলে আসছে দেখো জাস্ট এখানে এই প্লাস আইকনে তোমরা যদি ক্লিক করো এখানে কিন্তু তোমাদের যে লেসেনগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা পাবে ইউনিট ওয়ান পাবলিক এক্সপেন্ডিচার তো এইভাবে এখানে ক্লিক করলে তোমরা যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পরপর পেয়ে যাবে সেকশনগুলো কিন্তু পরপর ভাগ করে দেওয়ার রয়েছে তো আমি এরকম যদি একটা ভিডিও ওপেন করি দেখো এখানে কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ যে লেসন বা ক্লাসের যে ভিডিও সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে খুব ভালোভাবে স্যাররা কিন্তু এখানে তোমাদেরকে গাইড করছেন দেখতেই পাচ্ছো একের পর এক লেসনগুলো এইভাবে তুমি কিন্তু পেয়ে যাচ্ছো চলে এলাম আরও একটি কোর্সে যে কোর্সটির নাম হলো গভর্নমেন্ট ফিনান্সিয়াল স্কিমস অর্থাৎ এটাও কিন্তু একটা সম্পূর্ণ ফ্রি কোর্স এখান থেকে তো এখান থেকে আপনারা এনরোল করে নিতে পারবেন তার আগে কতগুলো বেসিক পার্ট আমরা দেখবো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে কি কী রয়েছে ইংলিশ টোটালটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা করানো হয় ডিফিকাল্টিস হচ্ছে বেসিক ইংলিশ তো কী কী টপিক কভার করছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনা অর্থাৎ এই যে এক একটা যোজনাগুলো এসছে ভারত সরকারের বিভিন্ন ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্ষেত্রে তার যে ভালো দিক এবং খারাপ দিক সেই সাথে সাথে কিভাবে পুরো যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে এই যে যোজনাগুলো কাজ করে সম্পূর্ণটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভজনক কোর্স তো এখানেও আপনারা এনরোল করবেন প্রথমে এই এনরোলে আপনারা ক্লিক করে দিচ্ছেন একদমই এখান থেকে আপনাদেরকে ইমেল অথবা পাসওয়ার্ড দিতে হচ্ছে তো প্রথমে আমরা এখানে যারা রেজিস্টার করে নিই তারা এখানে রেজিস্টার করে নেবো তো সাইন আপ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল তো আমি এখানে সাইন আপ উইথ ফেসবুক করে দিচ্ছি সাইন আপ উইথ ফেসবুক করে দিলাম তো এর আগেরটা আমি গুগল দিয়ে দেখেছি এটা আমি সাইন উইথ ফেসবুক করে দিচ্ছি তো সাইন আপথ ফেসবুক এর পর এখানে জাস্ট আমাকে প্লিজ ওয়েট দেখ তারপর দেখুন এরকম একটি পেজ আপনাদের সঙ্গে ওপেন হয়ে গেল অলরেডি এটা ফ্রি কোর্স সুতরাং এই কোর্সের জন্য আপনাদের কিন্তু কোনো কুপন কোড অ্যাপ্লাই করা লাগবে না জাস্ট আপনারা ডেসক্রিপশন থেকে দেওয়া যে লিঙ্ক আছে দুখানা লিঙ্ক একটা হচ্ছে এই ফিনান্সিয়াল স্কিমের জন্য অর্থাৎ কম্পিটিভ এক্সামের জন্য যে কোর্স সেই কোর্সের লিঙ্ক আর একটা রয়েছে কম্পিউটারের জন্য যে কোর্সের লিঙ্ক সেই কোর্সের লিঙ্কটা তো দুটো লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নেবেন ওখান থেকে ক্লিক করার পর দুটো কোর্সেই চাইলে আপনারা এনরোল করতে পারেন একই সেশনে তারপর দেখুন এখানে আপনি হয়ে গেলেন রেজিস্টার এবং এখানে স্টার্ট লার্নিং আপনি যদি ক্লিক করেন তো সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার পারচেস কমপ্লিট দেখাচ্ছে তো এরপর দেখুন অটোমেটিক্যালি আপনাকে শিফট করানো হবে আপনার এলএমএস যে পোর্টাল রয়েছে সেই এলএমএস পোর্টালটিতে এলএমএস পোর্টালে এসে এখানে আপনার যে কোর্স রয়েছে সেই কোর্সের ভিডিওটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো কন্টিনিউ লার্নিংয়ে আপনি এখানে ক্লিক করছেন জাস্ট আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার যে প্রশ্ন সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারেন দেখুন আপনার যে পরপর এখানে কিন্তু আসবে ইউনিট ধরে ধরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু রয়েছে এবং এরপর আপনাদের কিন্তু একটা টেস্টও হবে সেই টেস্টেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট বেনিফিট পেতে চলেছেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট